আসসালামু আলাইকুম আল বারাকা গ্রুপ নিউজ ফ্ল্যাশে আমন্ত্রণ তিন থেকে সাত কর্ম দিবসেই মিলবে পাসপোর্ট সহ গুরুত্বপূর্ণ সব পুলিশ ভেরিফিকেশন ও ক্লিয়ারেন্স সেবা সেবা এমন প্রথম বিশেষ সফটওয়্যার সংযোজন করেছে ঢাকা রেঞ্জ পুলিশ সেবা দিতে ব্যর্থ হলে বা আবেদনকারীকে হয়রানির অভিযোগের প্রমাণ মিললে নেয়া হচ্ছে ব্যবস্থাও ভোগান্তিয়াতে ও স্বচ্ছতা নিশ্চিতে সংযোজন হওয়া সফটওয়্যারের মাধ্যমে জানা যাবে কি অবস্থা ভেরিফিকেশনের প্রতি মাসে ঢাকা রেঞ্জের তেরো জেলায় হাজার হাজার মানুষ পাচ্ছেন এমন সেবা এ নিয়ে ঢাকা রেঞ্জ পুলিশের প্রধান বলছেন সেবায় গতি আনতে নেওয়া হয়েছে এই ব্যবস্থা ঢাকা রেঞ্জ পুলিশ ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেন প্রতিমাসে ঢাকা জেলার তেরোটি রেঞ্জে প্রায় বাইশ হাজার পুলিশ ভেরিফিকেশন দিতে হয় এর জন্য রয়েছে সফটওয়্যার সেই সফটওয়্যারে সাত দিনের পর কোনো অবস্থাতে লাগবে না তারা তিন দিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করে সবাই ঘরে বসে সফটওয়্যারে ঢুকে তাদের ডেটাগুলো দিয়ে দেয় এটি সংশ্লিষ্ট ওসির কাছে চলে আসে ওসি তখন একজন সাব ইন্সপেক্টরকে এন্ডোর্স করে দেন সে সাধারণত এক থেকে দেড় দিনের মধ্যে তথ্যগুলো সংগ্রহ করে সফটওয়্যারে এন্ট্রি করে দেন মূল কপি সংগ্রহের জন্য এসপি অফিসে যাওয়ার দরকার নেই সার্ভিস সার্ভিসগ্রহীতা থানা থেকে নিতে পারবেন পাশাপাশি এই সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দেয়া হচ্ছে না ছাড় এ সময় সৈয়দ নরুল ইসলাম বলেন ঢাকা রেঞ্জের তেরোটি জেলায় বিপুল পরিমাণ পাসপোর্ট ইস্যু হয় আগের পাসপোর্টগুলো শেষ না হলে নতুনগুলো ভেরিফিকেশনের জন্য দেওয়া হয় না কোনো ধরনের অনিয়ম হলে সেগুলো তারা মনিটরিং করে থাকেন শাস্তির আওতায়ও আনা হয় সব পক্ষের স্বচ্ছতার জন্য এই সফটওয়্যারগুলো খুব ভালো কাজ করছে ঢাকা রেঞ্জের সব জেলায় সাধারণ মানুষের দোরগোড়ায় দিনে দিনে উন্নত পুলিশি সেবা পৌঁছে দেবার প্রত্যাশা জানান এই পুলিশ কর্মকর্তা এই ছিল আলবারাকা গ্রুপ নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে সাথে থাকায় ধন্যবাদ ওমানে বাংলাদেশি পণ্যের বিশ্বস্ত ঠিকানা আলবারাকা হাইপার মার্কেট